नमस्कार बंधुरा आमार नाम चंद्रजीत मुखार्जी आमि चले एसेछि आरेकटा नतुन स्टोरी নিয়ে। আজকে স্টোরিটা হচ্ছে বুমেরাং। বন্ধুরা বুমেরাং এর জিদ্দার আরেকখানা নেক্সট ফিল্ম আসতে চলেছে বুমেরাং, এবং সেটা নিয়ে নানান জায়গায় নানা রকমের কথা হচ্ছে। ডেফিনেটলি আমরা জিদ্দার কাছ থেকে প্রত্যেকটা এরকম একের পর এক আপডেট পাওয়া শুরু করেছিলাম। যবে থেকে চেঙ্গিজের টিজার বেরোলো তার সঙ্গে সঙ্গে আরেকখানা সিনেমার নাম করা হয়েছিল হচ্ছে মানুষ, আর তারপরে হচ্ছে বুমেরাং। কোনটা কবে বেরোচ্ছে, কোনটা শেষ হচ্ছে, কোনটা শুরু হচ্ছে, কোনটা আগে শেষ হবে, কোনটা আমাদের সামনে আগে আসবে, এই জিনিসগুলো কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে আসিনি। আমরা আলোচনা করতে এসেছি কিছু হেটার্সরা আছে যারা চেঙ্গিজকেও হেট করছে, কিছু হেটার্সরা আছে যারা চেঙ্গিজের কয়েকটা পোর্শনকে নিয়ে হেট করছে, কিছু হেটার্সরা আছে যারা যারা বুমেরাংটাকে নিয়ে কথা বলা শুরু করেছে। যে 2019 সালে কোথাও একটা সাউথ ইন্ডিয়াতে বুমেরাং হয়েছিল, বাংলাতেও এর আগে বুমেরাং সিনেমাটার নামটা নেওয়া হয়েছে। সাউথ ইন্ডিয়ান সিনেমাতে যখন 2019 সালে বুমেরাং জিনিসটা বেরিয়েছিল সিনেমাটা, তার পোস্টারও কিন্তু বুমেরাংয়ের একটা ছবি দিয়ে যেভাবে লেখা হয়েছিল এক্স্যাক্টলি ওই রকম ধরনের কিছু কপি করা হচ্ছে। কপি শব্দটাকে ব্যবহার না করে বারে বারে একই কথা বলে যাচ্ছে যে কপি করা হয়েছে বলছে না, কিন্তু এটা বড্ড বেশি সিমিলার। এই ধরনের নানান রকমের গপ্প নানান রকমের বেঁধে বলাটা কিন্তু আমার মনে হয় একেবারেই উচিত না। বুমেরাংকে তো বুমেরাংই বলছে। জিদ্দার একটা অফিসিয়াল পেজে আমি দেখলাম যেখানে বলছে যে লাইফ ইজ নট অলওয়েজ রাইট এন্ড রং, ইট ইজ অ্যাট টাইমস ইট ইজ সামটাইমস ইটস বুমেরাং। মানে কি? মানে একটাই যে সবসময় যে আমরা ঠিক ভুলের মধ্যেই থাকবো তা কিন্তু নয়। অনেক সময় আমরা করতে কিছু চাই, হয়ে কিছু চাই, তো অনেক সময় বাউন্ড খায়, কি বলতে গেলাম তার উল্টো উল্টো এফেক্ট হলো। তো সেই সিচুয়েশনগুলোকে কী করে ডিল করতে হয় সেই সিচুয়েশনগুলোর উপরে কিন্তু সিনেমাটা তৈরি হচ্ছে। এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আজকের তারিখে, যেভাবে আমাদের লাইফস্টাইল পাল্টে যাচ্ছে নানান জায়গাতে আমরা হাত মারার চেষ্টা করছি যে কীভাবে আমরা আমাদের লাইফ স্টাইলটাকে একটুখানি নতুনত্ব করে দেখবো, কী করে আমরা লাইফ স্টাইলটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, কী করে আমরা আলটিমেটলি দাঁড়াবো। তো আজকের এই উত্তর পটলের দুনিয়াতে বুমেরাংয়ের মতো একটা নামে সিনেমা বের করা ইট মেক্স আ লট অফ সেন্স। কিন্তু এর সত্ত্বেও আমি আবার বলছি যেভাবে আমাদের হেটাররা ছড়িয়ে গেছে ইউটিউবে, তারা নানা রকম কথা বলা শুরু করেছে, যেটা অন্য জায়গা থেকে কপি করা হয়েছে, প্রচুর জায়গা থেকে কপি করা হয়েছে। এই ধরনের কথাবার্তাগুলো বলে আমরা সিনেমার গ্রোথটাকে কিন্তু নষ্ট করে ফেলছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লাইফ ইজ নট রাইট অ্যান্ড রং অল দ্য টাইম, এটা কিন্তু এই পার্টিকুলার স্টেটমেন্টটা এতটা সত্যি যে আমরা অনেক সময় অনেকে বিচার করে ফেলি। ধরুন আমরা ইমরান হাশমিকে দেখে একটা মাইন্ডসেট রেখে দিই তার সেই ইমরান হাশমি মানে এই ধরনের সিনেমা হবে, কিন্তু ইমরান হাশমির যেটা বিশাল বড় সাইড আছে, তার কিন্তু যদি পড়াশোনার লিডার সাংঘাতিক পড়াশোনার মানুষ, প্রত্যেক দিন প্রচুর বই পড়েন, পেঙ্গুইনের মতন বড় পাবলিকেশন হাউস কিন্তু ইমরান হাশমির সঙ্গে কন্ট্যাক্ট করে যে আপনি একটা বই লিখুন। ওনার একটা বই খুব সুন্দর বই আছে দ্য কিস অফ লাইফ, ওনার সন্তানকে নিয়ে যে ক্যান্সারে ভুগছিল তার পুরো স্টোরিটা ওখানে ন্যারেট করা হয়েছে। সো ইজ আ ভেরি গুড রাইটার, ইজ আ ভেরি গুড রিডার, ইজ আ ভোরাসিয়াস রিডার। কিন্তু এই সম্বন্ধে আমরা খুব কমই জানি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছি ইমরান হাশমি, তার সঙ্গে আমরা কয়েকটা সিনেমা ভিজুয়ালাইজ করে নিই এবং তাকে জাজ করতে লাগে। আমরা কিন্তু প্রত্যেক দিন এই জিনিসটা করছি, আমরা কিন্তু জাজ করার জন্য জাজমেন্টের জন্য কিন্তু নিজের লাইফটাকে অনেকটা খারাপ করে ফেলছি। বেস্ট ব্যাপার হচ্ছে যে কার কোন সিচুয়েশনে কে কোন ডিসিশন নিচ্ছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। সুতরাং আমরা যে রাইট অ্যান্ড রং বলি এই ডাইলেকটিকটা কিন্তু ঠিক নয়, কারণ অনেক সময় এই ডাইলেকটিকটা কিন্তু সিচুয়েশন বেসিসে পাল্টায়। তো এই ধরনের একটা গল্প নিয়ে যখন জিদ্দা আসছে এই নতুন সিনেমাতে বুমেরাং, এই সিনেমাটাকে এই নামটা শুনে আমাদের সাপোর্ট করা উচিত, এই নামটা শুনে আমাদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালিতে কি বলতে চাইছে। আর যারা হেটার্সরা আছেন যারা এটাকে নিয়ে বারে বারে ছড়াচ্ছে যে বুমেরাংটা কপি করা হয়েছে, বুমেরাংটা 2019 সিনেমা, বুমেরাং অমুক, বুমেরাংয়ের নাকি ছবিটা যে অস্ত্র সেই অস্ত্র ছবিটা সেটাও নাকি কপি করা। আর ভাই তলোয়ার সিনেমা যদি নাম দেওয়া হয় তো তলোয়ারটাকে কি আমি ব্যাঙের মতন দেখাবো? তলোয়ারটা তো তলোয়ারের মতনই দেখাবো, বুমেরাং করতো আমি বুমেরাংয়ের মতনই দেখাবো, ওটাকে অন্যভাবে কী করে দেখাবো? ওদের নাম যদি এক হয় তাহলে যে সিনেমাটা কপি হয়েছে সেই জিনিসটা বলা আমার মনে হয় উচিত নয়। ডেফিনেটলি যারা মেকার্স হয়, যারা কপিরাইট পেটেন্ট নিয়ে পড়াশোনা করেছে, তারা সবসময় জন্য জানেন যে কী করে একটা সিঙ্গেল নামের মধ্যে দিয়ে অনেকগুলো সিনেমাকে রিলিজ করা যেতে পারে এবং সেটার মধ্যে কোনো কপিরাইট এগ্রিমেন্ট করছে না বা হলে কীভাবে ওগুলোকে ওভারকাম করা যায়। এখানে জিনিসটা হচ্ছে জেনারেলাইজ, তাহলে জেনারেল শব্দের উপরে কিন্তু কপিরাইট লাগে না। তো আমার বক্তব্য একটাই যে বুমেরাংয়ের মতন যে সিনেমাটা আসছে তার টিজার তার ট্রেলার যখন আগে করে বেরোবে আপনার সামনে আসবে, আমরা বুঝতে পারবো জিনিসটা কী নিয়ে এবং কী বিষয়ে কথা বলতে চাই। সুতরাং তার আগে থেকেই এত বেশি হেট ছড়ানো এটা বোঝাই যাচ্ছে যে একটা মানুষকে উঠতে না দেওয়া যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে, একটা কনস্পিরেসি করা হচ্ছে, যে জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। সুতরাং বাংলা ছবি বাংলা সিনেমার জন্য এই জিনিসটা কিন্তু ভালো না। তো লেটস হোপ ফর দ্য বেস্ট যে বুমেরাং আমাদের জন্য কী নিয়ে আসছে, ওটা দেখে আমাদের লাইফের মধ্যে একটা বুমেরাংয়ের মতো সিচুয়েশন হবে কি, আমরা কি আমাদের জীবনের কয়েকটা ডিসিশন ঠিক নিতে শিখবো বা ঠিক নেওয়া শুরু করবো, নানান অ্যাসপেক্টস হতে পারে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর যদি এখনও আপনারা আমার বক্তব্যের সঙ্গে যদি সহমত হন তাহলে কিন্তু অবশ্যই ভালো কমেন্ট সেকশন জানাবেন। আর যারা জিদ্দার লাভার জিদ্দার সাপোর্টার তারা ডেফিনেটলি যারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে ভিডিওটি এখানে শেষ করছি, টেক কেয়ার, সঙ্গে থাকুন।